এটা হচ্ছে মূল মসজিদের প্রবেশদ্বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু ওয়া সালামুহু আলাইহি ওয়া আলা আলিহি। উই ওবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মসজিদ কমপ্লেক্সে সম্মানিত খতিব, দায়িত্ব শুনে আসবে মুন্সি বিপ্লব বলছি জাপান থেকে। আজকে একটা বিশেষ প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য আপনাদের সাথে যোগ দিয়েছি। সেটা হচ্ছে পিছনে লেখা আছে দেখছেন যে বাইতুল আমান মসজিদ কমপ্লেক্স সাইতামা, কোশিগায়া সাইতামা। এটা একটা মসজিদ, জাপানের সর্ববৃহৎ মসজিদ এটাই। এর আগে জাপানে আস্তে আস্তে অনেকগুলো মসজিদ হয়েছে টোকিও, টোকিওর বাইরে সারা জাপানে। এই মসজিদটা বাংলাদেশি কমিউনিটি তৈরি করেছে, আমাদের সবার প্রচেষ্টায় মসজিদটা হয়েছে। জাপানের দাওয়াতি কাজের অংশ হিসাবে এটা একটা বিরাট ভূমিকা রাখবে বলে আমরা মনে করি, এবং এশিয়ার এই অঞ্চলেরই আমাদের পরিকল্পনা যে এটা একটা মারকাজে পরিণত হবে ইনশাআল্লাহ। আজকে ঈদুল আজহা, ঈদুল আজহার নামাজ দিয়েই এই মসজিদের উদ্বোধন হচ্ছে, এবং এখনও পর্যন্ত মসজিদের ডেকোরেশন কমপ্লিট হয়নি। তারপরও আমরা শুরু করছি ঈদুল আজহার নামাজ দিয়েই। প্রথম দিনই প্রায় 500 মানুষের মতো আয়োজন করা হয়েছে, বেশি মানুষকে দাওয়াতও এভাবে দেওয়া হয়নি করোনার কারণে। তো আজকে হচ্ছে এই মসজিদের উদ্বোধনী, জাপানের সর্ববৃহৎ মসজিদ। তো সেটার জন্য আপনাদেরকে একটা বিষয় বলতে পারি, খুব এক্সাইটেড একটা ব্যাপার আমার, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আর কি। এটাকে আরেকটা মানে তুর্কির মতো আরেকটা আয়া সোফিয়া বলতে পারেন। এটার অন্যতম কারণ হচ্ছে এটার বলার পেছনে কজ হচ্ছে, থাম্বনেইলে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তুর্কির আয়া সোফিয়া কিন্তু নামাজের জন্য তৈরি হয়েছিল না, তৈরি হয়েছিল গির্জা বা পূজা করার জন্য। পরবর্তীতে সেটা মসজিদ হিসাবে রূপান্তরিত হয়ে নামাজের জন্য মসজিদে পরিণত হয়েছে। এটাও ঠিক, কিন্তু জুয়ার আড্ডাখানা ছিল, অর্থাৎ ক্যাসিনো হল ছিল, যেখানে শত শত হাজার হাজার মানুষ এই বিল্ডিংয়ের জন্মলগ্ন থেকে জুয়া খেলতে খেলতে শুরু করেছে। তো সেটা আমরা কিনে নিয়েছি, পুরো হলটাই কিনে নিয়েছি জায়গা সহ। এখানে একটা বড় কমপ্লেক্স হবে, আগেই বলেছি, অনেক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে একেবারে মেইন রোডের সাথে। তো সব মিলে আমরা মনে করি এটা এই অঞ্চলের, এশিয়ার, নট অনলি জাপান, এশিয়ার এই অঞ্চলের একটা ইসলামের মারকাজই পরিণত হবে, একটা সেন্টারই পরিণত হবে ইনশাআল্লাহ। বাইতুল আমান মসজিদ কমপ্লেক্স কোশিগায়া সাইতামা নিয়ার টোকিও। প্রথম দিনের উদ্বোধন অনুষ্ঠানের জন্য ও মেহমানদের আপ্যায়নের জন্য এখানে চলছে। আচ্ছা আচ্ছা, ভিতরে একবার ওই মাথায় পিছন দিয়ে যান না, এদিক দিয়ে ঢুকেন, ভালো আছে? আচ্ছা, অনেকেই হয়তো জানতে চাইবেন যে এটার লোকেশনটা কোথায় বা ঠিকানা কি, যারা জাপানের মধ্যে আছেন। সহজ করে বলে দিই, আপনি সার্চ করলেও গুগলে পেয়ে যাবেন। তাছাড়া সহজ হচ্ছে গামো সাইতামার যে গামো স্টেশন, গামো স্টেশন থেকে আপনি যদি বের হন, এই যে এই বিল্ডিংটা দেখা যাবে, ওই যে কমলা কালারের মাথা দেখা যাচ্ছে, নিহন এরেবেতা জাপানে যে লেখা আছে, নিহন এলিভেটর আর কি। তো ওখানে স্টেশনে জিজ্ঞেস করলেও এই বিল্ডিংটার কথা বলে দিবে আর কি, ওই টাওয়ারটার কথা। আপনি এইদিকে তাকাইতে তাকাইতে চলে আসলে 10 মিনিট হেঁটে চলে আসতে পারবেন। এটা আগেই বলেছি একটা পাচিংকো হল ছিল, অর্থাৎ ক্যাসিনোর হল ছিল, এখন সেটাকে কনভার্ট করে আমরা কিনে নেওয়ার পরে মসজিদে রূপান্তরিত করেছি, এই জন্যই আমি তাকে আয়া সোফিয়া নাম দিয়েছি। তো এখানে যে শুধু বাঙালিরাই নামাজ পড়বে বিষয়টা তা নয়, আমাদের তত্ত্বাবধানে এই মসজিদটা হয়েছে। মুসলিম দেশের যত মানুষ জাপানে বসবাস করে, পাকিস্তান, ইন্ডিয়া, আরব, বাঙালি, সবাই এখানে নামাজের জন্য আসবে। মূল গেট দিয়ে ঢুকে, আসসালাম, মূল গেট দিয়ে ঢুকে এটা হচ্ছে পার্কিং লট, পাশে 30টা গাড়ি পার্কিং করা যায়। আর এই পাশে হচ্ছে এখনো কাজ চলছে, দুটো মিনার হবে। এটা হচ্ছে মূল মসজিদের প্রবেশদ্বার। ভাই আবার করবে, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ না সেটাই।
তো করোনার কারণে প্রোটেকশন আছে। এই যে মাস্ক আছে, অ্যালকোহল আছে, এটা মসজিদের মেইন গেট। এই যে টোকিও ইউনিভার্সিটির সম্মানিত ডক্টর মামুন ভাই আছে। এই যে ইতিমধ্যে মানে মুসল্লিতে ভরে গেছে অলরেডি। আর এটা হচ্ছে ঢুকে ডান দিকে এটা রিসেপশন হবে, বিশাল ফাইভ স্টার হোটেলের মতো একটা রিসেপশন। লাইব্রেরি হবে গেস্টদের জন্য, যারা ভিজিটর আসবে, হয়তো প্রচুর জাপানিজও ভিজিটর আসবে এখানে কালচার ইসলামিক অ্যাক্টিভিটি এগুলো পরিদর্শন করার জন্য। এরপরে সোজা ঢুকলে এই যে মূল মসজিদের শেপ, এইটা কত পর্যন্ত আগেই বলেছি, কাজ চলতেছে, কাজ শেষ হয়নি। এখানে দাঁড়াই যাও, হ্যাঁ স্ট্যান্ড করে দিব। أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل عبد الله ورسوله الذي الله وسلامه عليه وعلى آله وأصحابه. Dear brothers, Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, obey Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, উৎসবে পরিণত হয়েছে জায়গাটা, একটু করোনাকে না মেনে সরাসরি চলে এসেছে উৎসবে অংশগ্রহণ করতে। ভিউয়ার্স, আমরা পেয়েছি আমাদের বাইতুল আমান মসজিদ কমপ্লেক্সে সম্মানিত খতিব, সম্মানিত হাফেজ মাওলানা সাবের আহমেদ ফ্রম চিটাগাং। উনি যেহেতু এই মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে মানে পুরোদমে নিজেই খতিব এবং নিজেই শ্রম দিয়ে আসছে, ওনার একটা বিরাট অবদান, আমরা ওনার কাছ থেকে শুনতে চাই কিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি সূর্যোদয়ের দেশ, এই দেশ অত্যন্ত পিসফুল একটি দেশ, শান্তি শৃঙ্খলার দিক থেকে, সভ্যতার দিক থেকে পৃথিবীতে এটি অন্যতম একটি সুসভ্য দেশ। আমরা এই দেশে বসবাস করছি, আলহামদুলিল্লাহ বাইতুল আমান মসজিদ প্রতিষ্ঠা হয়েছে 2003 সালে। আমরা ধাপে ধাপে অগ্রসর হচ্ছিলাম, ছোট্ট একটা মসজিদ প্রতিষ্ঠা হয়েছিল 2003 সালে। এখানে মুসলিম কমিউনিটি দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে, বাচ্চাদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদেরকে নতুন ভাবে চিন্তা করতে হয়েছে। গত বছর 2019 সালের রমজান মাসে আমরা এই মসজিদের সন্ধান পেয়েছি। এটি একটি ক্যাসিনো ছিল, এটা গেম সেন্টার ছিল, 1500 স্কোয়ার মিটার এই জায়গা। এখান থেকে হাফেজ কোরআন তৈরি হবে,
দিনের আলেম এখান থেকে তৈরি করতে পারি, দিনের রাহবর যাতে দায়ী যাতে এখান থেকে তৈরি হয় সেই প্রচেষ্টা আমাদের রয়েছে। মুসলিমরা জাপানিজরা এখানে এসে দিন সম্পর্কে জানবে, বই পুস্তক থাকবে তারা দেখবে এবং তাদের জন্য সুন্দর ব্যবস্থা থাকবে যার মাধ্যমে আমরা দিনের দাওয়াতকে সম্প্রসারণ করতে পারবো। এই দেশের মানুষের মাঝে যদি ইসলামের দাওয়াত সঠিকভাবে পৌঁছানো যায় তারাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম ইনশাআল্লাহ। আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যেই টাকা খরচ হয়েছে এর মধ্যে আমরা প্রায় 5,000-5,500 মান অর্থাৎ 5 কোটি-5.5 কোটির মতো টাকা আমরা আমাদেরকে লোন করতে হয়েছে, কর্জে হাসানা নিতে হয়েছে, বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা দিয়েছেন, সময়ের ব্যবধানে তাদেরকে সেগুলো রিটার্ন করতে হবে। এই সেন্টারে আপনাদের আর্থিক সহযোগিতা, আপনাদের দোয়া, আপনাদের সুপরামর্শ আমরা কামনা করছি। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যাতে কাজ করে যেতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের মুন্সি বিপ্লব ভাইকে, উনি কষ্ট করে টোকিও থেকে এখানে এসেছেন। জাযাকুমুল্লাহু খাইরা। দায়িত্ব শুনে আসবে আমাদের বাইতুল আমান মসজিদ কমপ্লেক্সের সম্মানিত চেয়ারম্যানকে আব্দুল মোমেন ভাই। আলহামদুলিল্লাহ এক বছর দু মাসের ব্যবধানে আজকে আমরা এখানে ঈদ উল আজহার জামাত করতে সক্ষম হয়েছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। তো আলহামদুলিল্লাহ আমরা যে সারা পেয়েছি জাপানে, আমরা আশা করছি যে আমাদের প্ল্যান বাস্তবায়ন করছে, আমাদের তেমন একটা ব্যাগ পেতে হবে না। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ ইনশাআল্লাহ। ওকে ভিউয়ার্স, আমাদের বাইতুল আমান মসজিদ কমপ্লেক্সের ব্লগের এখানে শেষ। ঈদ উল আজহা দিয়ে আমরা শুরু করেছিলাম, এরা সবাই খাদেম, সারা রাত কাজ করেছে, তৈরি করছে আমাদের দেলোয়ার ভাইয়ের নেতৃত্বে, বাড়ার নেতৃত্বে, মানে একটু পরিবেশন আর কি, খাওয়ার টাইম তো ওই কারণে আর কি, তো আমারও খাওয়াইছে ইচ্ছা মতো। আমাদের বাইতুল আমান গাঁও মসজিদে যারা জাপানে আসেন তাদের দাওয়াত, এবং যারা জাপানের বাইরে ভিজিট করতে আসবেন কখনো জাপানে অবশ্যই এখানে ঘুরে যাবেন। এটা যেহেতু জাপানের সবচেয়ে বড় মসজিদ, হ্যাঁ বিগ মসজিদ, ইনশাআল্লাহ আপনাদের জন্য স্মৃতি হয়ে থাকবে একটা ইনশাআল্লাহ। তো সেই শুভকামনায় আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই মসজিদের খাদেম, দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। জাপান থেকে আরও একবার আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।